ক্লাস টু। আজকে আমরা তোমাদের গ্রামার নিয়ে আলোচনা করব। তোমাদের ইংরেজি গ্রামার মাত্র দুটো ক্লাস হয়েছিল এবং সেই ক্লাসে আমরা তোমাদের নাউন আর প্রোনাউন সম্পর্কে আলোচনা হয়েছিল, ওইটুকুই হয়েছে, আর হয়নি। তোমাদের পরীক্ষা টরীক্ষা চলে এলো, এই জন্য আর হয়নি। তো আজকে আমি আবার তোমাদের ইংরেজি গ্রামার নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আমরা আলোচনা করেছিলাম নাউন। নাউন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কোনো কিছুর নাম বোঝালেই তাকে নাউন বলা হয়। নাউন ক রকমের, পাঁচ রকমের হয়, প্রপার নাউন, তারপরে তোমার কমন নাউন, তারপরে মেটেরিয়াল নাউন, তারপরে কালেকটিভ নাউন, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আর প্রোনাউন হয়েছিল, প্রোনাউন কাকে বলে? না, নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে, এইটুকুই হয়েছিল। আচ্ছা, আজকে আমরা তোমাদের ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব মানে ক্রিয়াপদ। ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য তৈরি হয় না। কোনো ভাষাতেই কোনো বাক্য ক্রিয়াপদ ছাড়া তৈরি হয় না। তো আজকে আমরা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব বা ভার্ব নিয়ে আলোচনা করব। চলো আমরা যাই। দেখো, এখানে তোমাদের লেসন 8 ভার্ব বা ক্রিয়াপদ। আচ্ছা, কাকে বলে ভার্ব? না, ভার্ব বলে ভার্ব কাকে বলে? উদাহরণ দাও। আচ্ছা, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। এটা মনে রাখতে হবে যে কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝালে সেটাই হবে ভার্ব। হ্যাঁ, তাহলে পরে তোমরা এটা হলো। এবার চলো আরো নিচে যাই আমরা। আচ্ছা, নিচে ছবিগুলো দেখো। নিচে ছবিতে কি দেখছো? না, এইখানে খেলা করছে একজন, এখানে একজন গান করছে, এখানে বই পড়ছে, এখানে ছুটছে, এগুলো কি? এগুলো সবই তোমার ভার্ব। এইটা ছুটছে, এইটা তোমার পড়ছে, এইটা গান করছে, আর এইটা খেলা করছে, বাস্কেটবল খেলছে। এইগুলো কিন্তু সবই কিছু না কিছু করছে। এই কিছু না কিছু করাটাই হলো ভার্ব। কিছু না কিছু করাটাই হলো ভার্ব। আর কিছু হওয়ার কথা বলেছি, সেটা পরে আসছে আমরা। তো এই জিনিসটা লক্ষ্য করো তোমরা, এ কিছু না কিছু করছে, এগুলোকেই বলে ভার্ব বা ক্রিয়াপদ। বেশ, এবার এসো আমরা আরও এগিয়ে যাই। একটি ছেলে খেলছে বললাম, একটি মেয়ে গান করছে, দুটি বালক পড়ছে, দুটি মেয়ে দৌড়চ্ছে। দ্য বয় প্লেজ মানে কি? বালকটি খেলছে। দ্য বয় প্লেজ, দ্য গার্ল সিংস, তারপরে টু বয়েজ রিড, টু গার্লস রান। প্রতিটি ছবির মাধ্যমে কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে, কোনো না কোনো কাজ, এই কাজটাকে গুরুত্ব দেবে, কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে।
কাজ করা বোঝালেই তাকে বলবে ভার্ব। আচ্ছা, সুতরাং প্লেজ, সিংস, রিড, তারপরে রান, এই ওয়ার্ডগুলির প্রত্যেকটি এক একটি ভার্ব, প্রত্যেকটি এক একটি ভার্ব হলো। বেশ, এবার চলো আমরা নিচে যাই। প্রকৃতপক্ষে ভার্ব ক্রিয়ায় তিন ধরনের, ভার্ব তিন কী কী? বিইং ভার্ব, হ্যাভিং ভার্ব আর ডুইং ভার্ব। হি ইজ এ গুড ম্যান, এটা হলো বিইং ভার্ব, মানে হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো লোক, সে একজন ভালো লোক, এর বাংলা হলে করলে দাঁড়ায় তোমার সে হয় একজন ভালো লোক, কিন্তু আমরা বাংলায় তা বলি না, সেই জন্য বাংলায় এই হয়টা উজ্জ থাকে, মানে বলা হয় না। আর ক্যাটস হ্যাভ টেলস, বিড়ালের লেজ থাকে বা বিড়ালের লেজ আছে, এই যে তোমার আছে বা থাকে এটা হলো তোমার হ্যাভিং ভার্ব, এটাকে বলে হ্যাভিং ভার্ব, মানে আছে। এটা ডুইং ভার্ব, বিইং ভার্ব মানে হওয়া, আর এটা হলো তোমাকে হ্যাভিং ভার্ব মানে থাকা, আর ডুইং ভার্ব মানে করা। প্রতাপ স্লিপস, প্রতাপ ঘুমোচ্ছে, এটা হলো ডুইং ভার্ব হলো। তারপর চলো, এই রকম তোমার আরও কিছু ভার্ব আছে, ডান্স, ড্রিঙ্ক, ড্র, ফল, ফ্লাই, ওয়ার্ক, সব মানে বলা আছে এখানে। তারপরে তোমার গিয়ে ওয়ার্ক, গিভ, টেক, মেক, রিচ, সেল, বাই, স্ট্যান্ড, সিট, লাইক, হেট, শার্ট, ওপেন, ফোল্ড, লিভ, স্মাইল, ক্রাই, কাট, পুশ, পুল, লিভ, লুক, সি, মুভ, ডু, এইগুলো তোমরা ভালো করে পড়বে, এটা মুখস্থ করার চেষ্টা করবে, এতে অনেকগুলো ওয়ার্ড তোমরা শিখতে পারবে। হ্যাঁ, তারপরে আছে ডেস্ক ওয়ার্ক, এখানে নিচের সেন্টেন্সগুলি থেকে ভার্ব খুঁজে বের করো। ভার্ব কী করে খুঁজে বের করবে? যেটা ভার্ব তার নিচে তোমাকে দাগ দিতে হবে। আচ্ছা, ভার্ব যেটা তার নিচে তোমাকে দাগ দিতে হবে। বেশ, এখানে দেখো, আমাদের এখানে আমরা আই লাভ হিম, লাভটা ভার্ব, ইট ইজ এ ডগ, ইজটা ভার্ব, দে আর, এটা ভার্ব, বার্ডস ফ্লাই, ফ্লাইটা ভার্ব, হি রিডস ইন ক্লাস ফাইভ, রিডসটা ভার্ব, রাম গোজ, এইটা ভার্ব, গোজটা ভার্ব, হি এখানে ইট হবে, হি ইটস রাইস, ইট হবে না, ইটস, এ টি এস, হি ইটস রাইস, দে গো টু স্কুল, উই ড্রিঙ্ক, উই ড্রিঙ্ক মিল্ক, উই আর গ্ল্যাড, হি ইজ ইন বোম্বে, লিভ, এটা হবে হি লিভস ইন বোম্বে, হি ইজ এ ম্যান, বুঝলে? তাহলে এগুলো কোথা কী হবে বুঝে গেলে তোমরা? বেশ, এইটাই তোমার ভার্বের তোমাদের ছোট্ট করে দেয়া আছে, এর বেশি আর কিছু দেয়া নেই। সুতরাং আজকের মতন এটুকুই থাকলো, তোমরা আর একটা মুখে বলি, তাহলে তোমরা কি শিখলে? যে কোনো কিছু করা, হওয়া বা থাকাকে বলে ভার্ব, কোনো কিছু হওয়া, করা বা থাকাকে বলে ভার্ব। যেমন হওয়া মানে কি? হি ইজ মাই ফাদার, তাহলে হওয়া ভার্ব হলো ওই যে তোমার বিইং ভার্ব, বিইং ভার্বটা হলো কি? ইজ। আর আই হ্যাভ এ পেন বা ইউ হ্যাভ এ পেন, তোমার একটা পেন আছে, তো থাকা ভার্ব, ওই হ্যাভটা হলো হ্যাভিং ভার্ব। আর ইউ রিড এ বুক, তুমি একটি বই পড়ো, বই পড়াটা হলো তোমার গিয়ে ডুইং ভার্ব। বেশ, আজকের মতো তাহলে এই পর্যন্ত থাকলো, আবার পরের দিনে আমরা